আলিফ লাম মিম এটার অর্থ জানেন কে আল্লাহ জানেন যালিকাল কিতাব ওই কিতাব যালিকা দূরের জন্য ব্যবহৃত হয় ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আছে এখন সারা পৃথিবীর মানুষ যদি কোরআন ভুলে দেয় কোরআনে কিছু ক্ষতি হবে হবে না আবার মানুষের সিনা হলো লৌহে মাহফুজ কত রকমের পরীক্ষা ডাক্তার আবিষ্কার করলো এনজিওপ্লাস্টি এনজিওগ্রাম আবার এখন আরো উন্নত চিকিৎসা হয়েছে আপনার শিরাগুলো চলে আসে কিন্তু এমন কোন চিকিৎসা নাই যেখানে কোরআনের আয়াত দেখা যায় ঠিক না বা ঠিক এমন জায়গাতে কোরআন হেফাজত করেছেন কে নামাজে দাঁড়ালেই আমাদের মুখ থেকে কোরআন বের হয় ঠিক না বা ঠিক আবার এই যে ছোট ছোট বাচ্চারা 30 পারা কোরআন সিনায় ধারণ করে আল্লাহু আকবার এই সিনার চেয়ে বড় জায়গা আর কোনটা শুধু কোরআন ছাড়া সারা দুনিয়ায় কোন কিতাবের কোন হাফেজ নাই তবে বাইবেলের হাফেজ হয়েছে জাকির নায়েক সবটার না বিষয় ভিত্তিক আবার আহমদ দিদাত তার ওস্তাদ তিনি ছিলেন বাইবেলের পুরো হাফেজ তিনি চ্যালেঞ্জ করতেন এই খ্রিস্টানিটি কম এই খ্রিস্টান আমার কাছে আসো দেখি বাইবেলের কি জানো সাহেব আমার কাছে আয় আমাদের বাচ্চারাও যারা হাফেজ এরা দুনিয়া বিখ্যাত হাফেজ হয় ঠিক কি না কিন্তু আমাদের কিছু হুজুর আছে এদেরকে পিটায় শুধু দিনাজপুর অবশ্য পিটাপিটি নাই পিটাপিটি করলে এদের লেসুর গাছের সাথে বাইদা থিবেন এদের লেসু গাছ কত ভদ্র দেখো তা তুই পিটুস কেন বাংলাদেশে অনেক শিক্ষক আছে শিক্ষকতার গুণ জানে না আমার বাচ্চাদের গায়ে হাত দিবি না বাংলাদেশের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই হেফজখানা এখন যখনই ইন্টারন্যাশনাল হেফজতে বাংলাদেশের পোলাপান দেখে আরবদের বুক কাঁপতে থাকে কারণ পুরস্কার সব বাংলাদেশিরা নিয়ে যাবে এইবারও আনছে না কত থার্ড এবার তৃতীয় কিন্তু এর আগে একবার সাতটা নিয়ে আসছে একসাথে সাতটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সেভেন সাতটাই বাংলাদেশ আরো আসতে কন্দা সুবহানাল্লাহ কি ব্রেনি এরা আপনার বাচ্চাদেরকে কোরআনের হেফজখানায় দেন বাচ্চারা আদব কায়দা শিখবে বাচ্চারা ভদ্র হবে পিতামাতার জন্য দোয়া শিখবে ঠিক না ঠিক অধিকাংশ হেফজখানাগুলো তিন বেলা ভাত ঠিক মতো খেতে পায় না কত কষ্ট করে আমার ওস্তাদের এদেরকে পড়ায় ঠিক না ঠিক আপনাদের এদের কোনো খবর নাই কিন্তু তাদের মুখে সব সময় হাসি সব সময় কি আর সাদা পোশাক মানুষ মনে করে হুজুরটা কত ভালো আছে 45,000 হেফজখানা বাংলাদেশে চলছে আপনাদের বরকতের কারণে আলহামদুলিল্লাহ বলেন সবচেয়ে পুরানো হেফজখানা হলো গোপালগঞ্জ আমি বলেছিলাম গোপালগঞ্জের নামটা চেঞ্জ করে দেন আপনার আব্বার জন্য আপনার এত দরদ বাপের নামে দেন গোপালগঞ্জের না কিসের গোপাল পৃথিবীর অরজিন হলো কোরআন অরজিন হলো নবী অরজিন হলো ইসলাম ঠিক কিনা তা আপনারা কোত্থেকে সনাতন হলেন প্রথম মানুষই তো মুসলমান ছিলেন আর আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টির 10,000 বছর আগে ইসলামকে আমাদের জন্য বানিয়ে রেখেছে তাহলে অন্য ধর্ম আসলো কোত্থেকে আবার নূহের প্লাবনে সব কাফেররা আল্লাহ মেরে ফেলেছেন ঠিক না ঠিক সে আল্লাহ বলছেন জালিকাল কিতাব ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আছে আর হাফেজদের সিনার ভিতরে আমি দিয়েছি সারা দুনিয়াতে 1.5 লক্ষ ছেলে এখন কোরআন সিনাই করে ঘুরতেছে আর মুসলমানদের মধ্যে সব মুসলমানের সিনাই কোরআন আসরা নাই এমন কোন মুসলমান নাই যার সিনাই 5টা 7টা 10টা সুরা নাই ঠিক তবে ঠিক মুসলমান মানি কোরআনের হাফেজ ঠিক তবে ঠিক কেউ অল্প হাফেজ কেউ বেশি হাফেজ কিন্তু সব মুসলমানই কোরআনের হাফেজ যেমন সুরা ফাতিহা ভুল করলে সব মুসলমান লোকমা দেয় ঠিক তবে ঠিক আফ্রিকার মুসল্লিদের মধ্যে একবার নামাজ পড়াচ্ছিলাম এক জায়গাতে তা আমি নামাজ পড়ানোর পরে আরেকজন আরো লোক হয়ে গেছে আসর নামাজ শুরু করলেন তিনি আল্লাহু আকবার বলতে গিয়ে বলে ফেলছেন সামি আল্লাহু লিমান হামিদা যেমন রুকু থেকে আমরা যখন উঠি আমরা কি বলি সামি আল্লাহু লিমান হামিদা ওই বেটা বলছে আল্লাহু আকবার আরেক কালা বলছে তোরটা হয়নি আবার কর এখন যদি কথা বলেন নামাজ থাকবে কি বলতে হবে আল্লাহ তাই বলতে হবে কাটা আল্লাহু আকবার বলতে হবে সামি আল্লাহু লিমান আল্লাহু আকবার কয়ে যদি উঠে বলে সামি আল্লাহু লিমান হামিদা বলে আর কোনো অসুবিধা নাই অথবা আল্লাহু আকবার বললেও সামি আল্লাহর সব দান করবেন কে আমরা বলতে ভুল করি কিন্তু আল্লাহ কবুল করতে ভুল করেন না ঠিক তবে ঠিক
বুখারীতে একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মরুভূমির উপর দিয়ে সফরে যাচ্ছেন হঠাৎ করে তিনি তার হুঁট হারিয়ে ফেললেন এখন সামনেও মরুভূমি পিছনেও মরুভূমি তিনি ঘুমিয়ে আছেন মারা যাব তো ঘুমিয়ে মারা যাই কিন্তু চোখ খুলে হঠাৎ করে দেখে তার হুঁটটা হাজির হুঁটের উপরে খাওয়া আছে পানিও আছে তিনি বললেন আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব কথা কি হয়ে গেল উল্টে গেল রাসূল বললেন এই যে উল্টা কথা বলেছে আল্লাহ কিছু মনে করেন নাই বরং হারানো ওট পেয়ে এই লোকটা যত না খুশি হয়েছে আল্লাহর রাস্তায় কেউ ফিরে আসলে আল্লাহ তার উপর তার চেয়ে খুশি হয়ে যায় আজকে থেকে নিয়ত করব আর নামাজ ছেড়ে দেব না রাজি আছেন মুসলমান হাত তুলে দেখায় দেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন হাত গুলো নাও ছেলেরা যাবে কেমনে যাবে আচ্ছা ব্যাগ নিয়ে ছেলেরা ঢুকে পড়ো ছেলেরা ঢুকে পড়ো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন এই রকম কথা পৃথিবীর কোন কিতাবে নাই যত কিতাব আপনারা পড়েন পড়েন 5000 ধর্মীয় কিতাব বানিয়েছে দুনিয়ার মানুষ একটাতেও এরকম কথা নাই দুনিয়ার কোন কিতাবেও এরকম কথা নাই যে কোন যত বড় পণ্ডিত হোক বই লিখলেই লিখবে আমি একটা বই লিখেছি ভুল হওয়াটাই স্বাভাবিক ঠিক না ঠিক আর আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই আগে হবে সন্দেহ তারপরে ভুল এদিকে দেন কান ছেলেরা কথা বলবো না বাবারা বাবারা কথা বলবো না হ্যাঁ এখন দেখেন আমাদের দেশে অনেক লোক কালেমা পড়ে কিন্তু মসজিদে যায় না এরকম লোক আছে না নাই এই কালেমা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না মনে রাখবে তোমার কালেমা যদি তোমাকে মসজিদে না নেয় নামাজে না নেয় তোমার এই কালেমা তোমাকে বাঁচাতে পারবে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এরকম বহু কালেমা পড়েছে রাসূলের পেছনে নামাজ পড়েছেন অসংখ্য অনেকের কাজ সে করেছে কিন্তু মুনাফিকের চারটা গুণ তার মধ্যে ছিল কয়টা আমাদের দেশে ওই গুণগুলো আছে না নাই মুনাফিকের প্রথম গুণ হলো মিথ্যা মিথ্যা আছে না নাই মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী এই সবগুলো মুনাফিকের কাজ ঠিক তবে ঠিক দুই নম্বর আমানত খেয়ানত করা আছে না নাই তিন নম্বর ওয়াদা খেলাফ করা আছে না নাই চার নম্বর রাগ বেশি হলে গালি দেয়া আছে না নাই রাসূল বলেছেন এই চারটা কাজ যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ মুনাফিক মদিনায় 82 জন মুনাফিক ছিল এই 82 জনের লিস্ট আল্লাহ তৈরি করে রাসূলের হাতে দিলেন রাসূল দিলেন হুযায়ফা ইয়ামানির হাতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু আরদা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কতবার জান্নাতের খবর পেয়েছেন উনি গোপনে হুযায়ফা ইয়ামানির কাছে গিয়ে বলতো হুযায়ফা দেখো তো মুনাফিকের লিস্টে আমার নামটা আছে নাকি কল্পনা করা যায় এত আমলের পর ওমর ফারুকের মতো জান্নাতি সাহাবী রাসূল যার ব্যাপারে বলেছেন আমার পরে যদি কেউ শেষ নবী হতো ওমর হতো শেষ নবী সেই ওমর গিয়ে বলছেন হুযায়ফা আমার নামটা দেখো তো মুনাফিকের খাতায় আছে নাকি হুযায়ফা যে জানা যায় যেতেন সেই জানা যায় যেতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আন বা গায়বের প্রতি গায়েবের প্রতি ঈমান আনার মানে হলো ইয়াকিমুনা সালাত নামাজ কায়েম করতে হবে মারাজাকনাহুম ইউনফিকুন তিনটা কাজ একসাথে করতে হবে আলাদা আলাদা করলে সওয়াব নাই যেমন একটা ডাক্তার আপনাকে তিনটা ওষুধ দিল কয়টা একটা অ্যান্টিবায়োটিক দিল আরেকটা দিল গ্যাস কমার ওষুধ আরেকটা দিল ব্যথা কমার ওষুধ এই তিনটা মিলে একটা ডোজ ঠিক তবে ঠিক এখন আপনি একটা খাইলেন অসুখ কি ভালো হবে আল্লাহ তিনটা কথা বললেন একটা আয়াতে কয়টা ইউমিনুনা বিল গায়ব গায়বের প্রতি ঈমান আনবে ও ইয়াকিমুনা সালাত নামাজ কায়েম করবে কায়েম করা মানে হলো শুধু আপনি পড়বেন না আপনার বেবি পড়বে আপনার ছেলে পড়বে আপনার মেয়ে পড়বে আপনার প্রতিবেশী পড়বে সবাইকে নিয়ে আপনি নামাজ পড়বেন এই নামাজের ব্যাপারে কারো কোনো ছাড় নাই ছোট্টবেলায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছেন আউসানি বিজ জাকাতি ওয়াস সালাত বিস সালাতি ওয়াজ জাকাতি মা দুমতু হাইয়া আমার আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ যেন আমি সলাত পড়ি এবং জাকাত দিই সলাতের সাথে জাকাত বাংলাদেশে শুধু দিনাজপুরের পয়সা লালা যদি জাকাত দিত দিনাজপুরে কোনো গরিব থাকতো না ঠিক তবে ঠিক
কথা বলেন না কেন যাকাত তো দেই না এই যে লিচুর বাগানের মালিকেরা যাকাত দেয় না অথচ আল্লাহ বলেছেন ইয়ামা হাসাদিহি যেই দিন লিচু তুলো সেই বাগান থেকেই যাকাত দিয়ে দিবা কতটুকু যদি বৃষ্টিতে আল্লাহ বৃষ্টিতে তোমার লিচুর ফলন হয় 10 মনে 1 মন দিবা কাকে কথা কর না কেন গরীবকে দিবা কাকে দিবা গরীবকে 8টা খাত কয়টা খাত 8টা খাত হলো সূরা তওবা আর 9টা খাত হলো সূরা নেসার ভিতরে এই যাকাত এবং অনুদান সহ এই 17টা খাত আল্লাহ ফরজ করে দিয়েছেন দেওয়ার জন্য প্রথম হলো যাকাত এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون الله رب العالمين বলছেন তোমরা আমার নবীর উপর যা নাযিল করেছি আর নবীর আগের নবীর উপর যা নাযিল করেছি সবটার উপর ঈমান আনতে হবে কার কথা আল্লাহর কথা তাহলে আগে গেল তিনটা এখন গেল একটা নবীদের উপর ঈমান আবার আল্লাহ আলাদা করে বললেন সূরা মুহাম্মদ আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মদ মুহাম্মাদের উপরে যা নাযিল করেছি সবটার উপরে ঈমান আনতে হবে আমার রাসূল বিচার করেছেন রাসূলের বিচার মানবো রাসূল বিবির সাথে যেভাবে ব্যবহার করেছেন সেইভাবে ব্যবহার করব ঠিক না ঠিক আমার রাসূল বলেছেন মায়ের পায়ের তলে কি জান্নাত আরো জোরে বলেন জান্নাত আর আমাদের দেশের লোকেরা বানাইছে স্বামীর পায়ের তলে জান্নাত কই পেয়েছেন এই হাদিস কোথায় পেয়েছেন এটা বানওয়াত কথা তবে স্বামীর গুরুত্ব স্ত্রীর কাছে সবচেয়ে বেশি কয়েকজন সাহাবী ফিলিস্তিনের ওই সমস্ত এলাকা থেকে হিমস থেকে এসে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখেছি ওদের নেতাকে তারা সেজদা করে আপনার চেয়ে বড় নেতা দুনিয়াতে আখেরাতে আর কেউ আমরা আপনাকে সেজদা করতে চাই রাসূল বললেন সেজদা একমাত্র কে পাবে একমাত্র আল্লাহ পাবে লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিল কমর اسجدوا لله الذي خلقهن وإياه تعبدون চাঁদ কে সেজদা করো না সূর্য কে সেজদা করো না কোন সৃষ্টি কে সেজদা করো না সেজদা করো ওই ওই সত্তাকে যিনি তোমাকে বানিয়েছেন ঠিক না ঠিক যিনি কপাল বানিয়েছেন সেজদাও পাবেন তিনি